আমি ক্যাবলা দাঁড়িয়ে আরাফার দিনের হাজত পূরণের জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করছি আকবর আসসালামাইকুম রহমতুল্লাহ আরাফার দিন মহিলারা এই নামাজটি একবার পড়ুন সাথে সাথে ফল পাবেন গুনাহ মাফ হবে জান্নাত লাভ হবে রিজিকের ব্যবস্থা হবে পেরেশানি দূর হবে দোয়া কবুল হবে সংসারে সুখ শান্তি আসবে স্বামীর নিবিড় ভালোবাসা লাভ হবে আরাফার দিন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি দিন আরাফার দিন বছরের শ্রেষ্ঠ দিন এদিনে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আরাফার ময়দানে ঐতিহাসিক বিদায় হজ্জের ভাষণ দিয়েছেন আরাফার দিন হচ্ছে হজ্জের দিন ইহা মহিমান্বিত একটি দিন ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে দিন ঘোষণা করা হয়েছে আরাফার দিন গুরুত্বপূর্ণ কিছু আমল রয়েছে এর মধ্যে একটি আমল হল আরাফার দিন নফল রোজা রাখা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে আল্লাহ তালা তার পূর্বের এবং পরের এক বছরের গুনাহকে মাফ করে দেবেন আল্লাহ। আরাফার দিন গুরুত্বপূর্ণ আরেকটি আমল এবং আবশ্যকীয় একটি আমল সেটি হলো আরাফার দিন তাকবিরে তাস্রিক পাঠ করা প্রত্যেক ফরজ নামাজের পর আকবার আল্লাহ আকবরাল্লাহ আকবর ইহ ইহ্লাহ আকবর আল্লাহ আকবর এটি নারী পুরুষ সকলের উপর প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পাঠ করা ওয়াজিব নয় জিলহজ ফজরের পর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পড়তে হবে এরপরে আরাফার দিন আল্লাহ আল্লাহতালা দোয়া কবুল করে থাকেন তাই এ দিন অধিক পরিমাণে নফল এবাদতবন্দীকে করা যেমন তাসপিহ তাহলিল পাঠ করা জিকি রাজগার করা অধিক পরিমাণে নফল নামাজ পড়া কোরআন তেলাওয়াত করা অনেক মা বোনেরাই আমাদের কাছে জানতে চেয়েছেন আরাফার দিনের কোনো আমল আছে কিনা আরাফার দিনের গুরুত্বপূর্ণ আমল হলো রোজা পালন করা তাকবিরে তাসরিক বলা এবং নফল এবাদতবন্দিকে করা নফল এবাদতবন্দীগীর মধ্যে একটি এবাদত হলো নফল নামাজ পড়া অনেকেই বিভিন্ন ধরনের কষ্টের সম্মুখীন হয়েছেন কেউ বিপদ আবদের মধ্যে রয়েছেন সব কিছুকে সামনে রেখে এদিন কোনো ব্যক্তি যদি দুরাকাত, অথবা চার রাকাত যতটুক সম্ভব হয় নফল নামাজ পড়ে এই নামাজটিকে সালাতুল হাজত নামাজ বলে অর্থাৎ প্রয়োজন পূরণের নামাজ বলা হয় যে কোনো সময় কোনো হাজত দেখা দিলে কিংবা কোনো ধরনের পেরেশানি দেখা গেলে দু রাকাত অথবা চার রাকাত করে নামাজ পড়ে আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করা হয় এই নামাজটাকে সালাতুল হাজত বলা হয় এই নামাজটি সকল নবী রাসুলগুন পড়েছেন তাই আমরাও আমাদের হাজত পূরণের উদ্দেশ্যে আমরা এই সলাতুল হাজত নামাজটি আদায় করব এই নামাজটি আমরা কিভাবে পড়ব এর পড়ার নিয়মটি কি আমরা অন্য সময় যেভাবে নফল নামাজ পড়ি দুরাকাত বিশিষ্ট নফল নামাজ এই নামাজটি ঠিক সেভাবেই পড়ব যে কোনো সুরা দ্বারা আমরা এই নামাজটি পড়তে পারবো এটি রাতে অথবা দিনে যে কোনো সময় এই নামাজটি পড়া যাবে এ নামাজের নিয়তের মধ্যে শুধু এতটুকু নিয়ত করব আমরা মনে মনে সংকল্প করব যে আমি প্রয়োজন পূরণের দুরাকাত নফল নামাজ আদায় করছি এরপরে আমরা এই নামাজটি কিভাবে পড়বো এর প্র্যাকটিক্যাল নিয়ম আমরা দেখাচ্ছি অনেক মা বোনেরা এর নিয়ম জানেন না এই কারণে পুরো নামাজটি আমরা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি নামাজটি দেখে আপনারা শিখে নেবেন এবং কি নামাজটি আদায় আমি কেবলা মুহিদারিয়ে আরাফার দিনের হাজত পূরণের জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার সুবহানাকাল্লাহুম্মা بحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب ومراته حماله الحطب في جيدها حبل من مسد الله أكبر سبحان ربي, سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سمي الله لمن همد ربنا لك الحمد، الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، الله أكبر، بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يقل له قفوا احد الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبي الله لوالحمد ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى, سبحان ربي الأعلى. الله اكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এভাবে আপনারা আরাফার দিন দু রাকাত পড়েন অথবা চার রাকাত পড়েন নফল নামাজ আদায়ের পর তিনবার ইস্তিগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া তুবু আস্তুল্লাহ রবি এরপরে রসুল্লাহ আলি সাল্লামের প্রতি তিনবার দুরু শরীফ পড়ে নেবেন যে কোনো শরীফ আপনার জানা রয়েছে সেই শরীফ পড়ে নেবেন আমি ছোট দুরু শরীফ পড়তেছি আল্লাহ মহম্মদ সাল সৈয়দনা শফিয়ানা হাবিমানা মৌলানা মহম্মদালিহারক সাল্লিম এভাবে যে কোনো শরীফ তিনবার পড়ে নেওয়ার পরে আরাফার দিনের একটি বিশেষ দোয়া রয়েছে যে দুয়াটি বিশ্বনবী সহ সকল নবীরা পাঠ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি কদির ক্বাদীর এর অর্থ হলো হে আল্লাহ আপনি ছাড়া কোনো উপাস্য নেই আপনি এক আপনার কোনো শরিক নেই রাজত্ব এবং প্রশংসা সব আপনারই আল্লাহ তালা সমস্ত ক্ষমতার অধিকারে আমরা এই দোয়া পড়ার পর হাত উত্তোলন করে নিজের সকল ধরনের হাজতকে সামনে রেখে খুব কাকুতি মিনতি করে দোয়া করব মোনাজাত করব। এখন আমি সংক্ষেপে আমাদের আমল শিক্ষা দর্শক মণ্ডলী জন্য বিশেষভাবে ভাবে দোয়া করে দিচ্ছি এবং নিজের জন্য দোয়া করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাቱ লিল মুত্তাকিন والصلاه والسلام علی الشফিল انبিয়া ওয়াল মুরসালিন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا ربنا رب ارحمهما كما ربياني صغيرا ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া জাল কওয়াতিল মাতিন রব্বুল আলামিন ইয়া পবিত্র আরফার দিন আল্লাহ হাজত পূরণ কথা শরণ করে মাওলানা ইয়া আল্লাহ দুরাকাত পাড়ি চার রাকাত পরি নফল নামাজ আদায় করে আপনার শাহী দরবারে কাঙ্গালের মত দোকান হাতুত তরণ করেছি মাওলানা ভিকারির মতো দোকান হাত উত্তোলন করেছি আল্লাহ আজকের এই দিনে আপনি যেভাবে লক্ষ কোটি মানুষকে ক্ষমা করে দিবেন তাদের তালিকাভুক্ত আমাদেরকেও করে দিন আলামিন ইয়া আল্লাহ জীবনের সমস্ত গুনা খাতাগুলো ক্ষমা করে দিন এ আল্লাহ চলতে গিয়ে বলতে গিয়ে জীবনে অনেক গুণা করেছি মাওলা সগীরা কবিরা জাহিরিবা তিনি শেরিক বেদাত বুঝিয়া না বুঝাইয়া দেখাইয়া না দেখাইয়া গোপনে প্রকাশ্যে মাওলা সমস্ত গুণা খাতাগুলি আপনি ক্ষমা করে দিন রব্বুল আল আমিন শারীরিক মানসিক সকল ধরনের পেরেশানিকে দূর করে দিন আল্লাহ মনের যত ধরনের রোগ আছে সবগুলাকে দূর করে দিন শারীরিক যত ধরনের রোগ আছে মাউল সকল ধরনের রোগকে দূর করে দিন আল্লাহ আমাদের পক্ষ থেকে বিশ্ব নিবিদ সাল্লি সাল্লামে রোজা সালাম পৌঁছায় দিন সাহাবা একরাম তাবিন তবে তাবিনিকেন মহাদ্দিস মুফাসিনোহাদাইজা মাউল একরম একরাম মেহের করে আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আব্বা মা এ আল্লাহ আপনি স্বজন যারাই আপনারা ডাকে সারে দিয়ে গহীন অন্ধকার কবরের মধ্যে সাহিত্য মাওলা সকলের রুহ মবরকে পৌঁছে দিন সকলের কবরটাকে প্রশস্ত করে দিন কবরের সংকীর্ণতাকে দূর করে দিন রব্যলাল আমিন যারা জীবিত আছে মাওলা তাদেরকে ন্যাক হায়াত দান করুন ইয় আল্লাহ আসমানি বালা জমিনী বালা হাওয়াই বালা অ্যাক্সিডেন্টের বালা মাওলা সকল ধরনের বালা মুসিবত থেকে আপনি আমাদের সকলকে এবং সকলের পরিবারকে হেফাজত করুন রবা আলাম ইয়াল্লাহ বিশেষ করে রব্বুল আলমিন যতদিন বাসায় রাখুন আপনার মকবুল গোলামি করার তৌফিক দান করুন গুনাহের কারণে মাওলা বেজ্জিত করিয়েন না লাঞ্ছিত প্রমরাবতস্থ করিয়েন না মাওলা এ আল্লাহ মানুষ সহতেন জিন হইতেন খবি সহতেন প্রতিবেশী হিংসা বিদ্বেষ মামলা মুকদ্দমা খুন রাহাজারি চিন্তাই ডাকাদি ইত্যাদি থেকে আপনি হেফাজত করুন রব্বুল আলমিন অনেক মা বোনেরা আমাদের কাছে কমেন্ট করে এ আল্লাহ দোয়া চায় মাওলা কারো সন্তান হচ্ছে না মাওলা নেককার সন্তান দান করুন এ আল্লাহ কেউ স্বামীকে নিয়ে কষ্টের মধ্যে রয়েছে স্বামী প্রক্রিয়া করে মাওলা এ আল্লাহ স্বামীকে হেদায়ত দান করুন রব্বুল আলামিন অনেকে সন্তান নিয়ে কষ্টের মধ্যে রয়েছে মাওলা এ আল্লাহ সন্তান যেহেতু মা বাবার আনুগত্যশীল সন্তান হয় মাওলা এরকম সন্তান বানিয়ে দিন রব্বলা আলামিন কেউ প্রতিবেশী নিয়ে এ আল্লাহ সমস্যার সম্মুখীন মাওলা তাদেরকে এই জুলুম থেকে নির্যাতন থেকে আপনি হেফাজত করুন এ আল্লাহ সকলের মনের আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দিন এ আল্লাহ অনেক উদ্দেশ্যগুলোকে আপনি পূরণ করে দিন সকল ধরনের জায়েজ হাজতকে আপনি পূরণ করে দিন রব্বুল আল গুনাহের কারণে মাওলা লাঞ্ছিত অপমান অপদস্থ করিয়েন না মাওলা বেদ যদি করিয়েন না গুনাহের কারণে বড় কোনো রোগ দিয়ে পরীক্ষা করিয়েন না সারা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে আপনি ক্ষমা করে দিন এ আল্লাহ যারা হজ করতে গিয়েছে মাওলা এ আরাফার ময়দানে আপনি যাদেরকে ক্ষমার ঘোষণা করবেন তাদের তালিকাভুক্ত আমাদেরকে করে দিন প্রত্যেকেই মক্কা মদিনায় নাই আল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুন রবলালি হে আল্লাহ যতদিন বাসায় রাখুন মাওলা আপনার হুকুম অনুযায়ী জীবনকে পরিচালনা করতে পারি তৌফিক দান করুন বিশেষ করে আল্লাহ যারা যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে উদ্দেশ্য উদ্দেশ্যগুলোকে আপনি কবল মঞ্জুর করে নিন এ আল্লাহ কত মানুষ অসুস্থ রোগ যন্ত্রণায় হাসপাতালের মধ্যে সটপট করতেছে সীমাওল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন অনেক রুগী রয়েছে বাড়ি ঘরের মধ্যে অসুস্থ রব্বুল আমি রোগ যন্ত্রণে ছটপট করতেছি মাওল্লা তাদেরকে সুস্থতা দান করুন রব্বুল আমি জীবনটাকে জানি এ আল্লাহ ইসলাম অনুযায়ী সাজাইতে পারি তৌফিক দান করুন এ আল্লাহ আমাদের কথার মধ্যে অনেক ভুল রয়েছে মাওলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে এ আল্লাহ আপনি জীবনের সমস্ত গুণাকে ক্ষমা করে দিন এ আল্লাহ মেহেরবাণী করে এ আল্লাহ বিশ্বের সমস্ত মুসলমানদেরকে আপনি হেফাজত করুন যে সমস্ত এলাকার মুসলমানরা নির্যাতিত মৌলা ربنا تقبل منا انك أنت السميع العليم وتب علينا يا مولانا انك أنت التواب الرحيم واجعل الآخرة عند الموت لا إله إلا الله محمد رسول الله